আমি আমাদের দেশের প্রধানমন্ত্রী সে জনাব শেখ হাসিনার কাছে সশ্রদ্ধা নিবেদন হচ্ছে ভারত সরকারের কাছে আপনি একজন স্মারক প্রেরণ করেন এই বিজেপি নেতা নূপুর শর্মা এবং নবীন কুমার জিন্দাল এই উভয় যেন ভারত সরকার ফাঁসির রায় কার্য করে করে এছাড়া মুসলমানদের হৃদয়ে যে আগুন ধরিয়েছে এই আগুন কোনোভাবেই নির্বাপিত হবে না নাস্তিকদেরকে হুশিয়ার করে দিতে চাই যারা আজকে রসুলকে নিয়ে বিভিন্নভাবে ব্যঙ্গাত্মক করে যারা উম্মাহাতুল মুমিনিনদেরকে নিয়ে ব্যঙ্গাত্মক করে কটুক্তি করে আমি তোমাদেরকে বলে দিতে চাই তোমরা যা কিছু করো সব কিছু মেনে নিব রসুলের ব্যাপারে আমরা জিরো টলারেন্স কোনোভাবেই রসুলের অবমাননা মুসলমান সহ্য করবে না দিয়ে তোমরা ইশারা করবে ওই আঙ্গুল ভেঙ্গে গুড়িয়ে দিব। যে চোখ দিয়ে ইশারা করবে ওই চোখ উপড়ে ফেলব যে জিব্বা দিয়ে কথা বলবে ওই জিবা ছেঁড়ে ঝেড়ে ফেলব যে কলম দিয়ে যে হাত দিয়ে তোমরা রসুলের বিরুদ্ধে মন্তব্য করবে ওই হাত গুড়িয়ে ভেঙ্গে ফেলব তারপরে রাসূলের অবমাননা কোনোভাবেই সহ্য করব না একটা কথা মনে রাখবেন যারা নাস্তিক যারা নাস্তিক যারা ইসলাম বিরোধী যারা খুদাকে মানে না যারা রসুলের অবমাননা করে এদের কোনো ধর্ম পরিচয় নাই রাজনৈতিক পরিচয় নাই বংশীয় পরিচয় নাই গোত্রীয় পরিচয় নাই পারিবারিক পরিচয় নাই এদের পরিচয় একটা এরা বিশ্ব মানবতার দুশ্মন এরা মুসলমানদের দুশ্মন এরা নবীর দুশ্মন এ আমাদের জানের দুশ্মন ছাড়া আর কিছুই নয় নাস্তিকদের কোনো ধর্ম নেই নাস্তিকদের কোনো বংশ নাই রসলের যারা বিরুদ্ধাচরণ করে এদের কোনো বংশ নাই এরা সন্তান বলতে পারেন হুজুর কিভাবে বললেন আল্লাহ বলেন কে বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন এরা নির্বংশ এদের কোনো বংশ নাই আপনার শান নিয়ে আপনার মান নিয়ে আপনাকে যারা কুটুক্তি করে হোয়াল আবে এনা নির্বংশ আবার আল্লাহ তালা কোরআনে করিমের সুরায় মুলুকের মধ্যে বলেন সুরায় নুনের মধ্যে বলেন অতুল্লিম জানিম যারা আপনাকে নিয়ে কুটুক্তি করে এরা সবগুলো হচ্ছে বাপ চাড়া সন্তানের মতো জারস সন্তান কে বলেছেন আল্লাহ বলেছেন আমরা বানিয়ে বলি না কিছুই কোরআন থেকে বলতেছি সব কিছু আল্লাহ বলে দিয়েছেন সুতরাং আমরা আমাদের নবীকে ভালোবাসি কি বলেন জীবন দিয়ে হইলেও আমাদের নবীর মান শান রক্ষা করব ঠিক আছে না ইনশাআল্লাহ কি বলেন রক্ষা করব না ইনশাআল্লাহ আজকে আমরা কিছুদিন যাবৎ কিছুদিন পর পর কিছুদিন পর পর একটা ইস্যু শেষ হয় নতুন ইস্যু দাঁড় করায় এদের কাজ হচ্ছে গোটা পৃথিবীটাকে অস্থির করে রাখা দেখবেন একের পরে কি ইস্যু দাঁড় করায় এরা সরকার বিরুদ্ধে এরা দেশের বিরুদ্ধে দেশের স্বাধীনতার বিরুদ্ধে এরা দেশের ভ্রাতৃত্বের বিরুদ্ধে এরা গোটা মুসলিম বিশ্বের বিরুদ্ধে এরা শুধু এরা কিছুদিন পর পরে একটা ইস্যু দাঁড় করাবে কিছুদিন আগে এই অল্প কিছুদিন গত সপ্তাহের ইস্যু টক সুদে ভারত সরকারের বিজেপি নেতা নূপুর শর্মা এবং নমীর কুমার জিন্দাল তারা দুজনে মিলে কথায় কথায় আল্লাহর রসুল এমন আম্মা জান আয়সা সিদ্দিকা রজি আল্লাহ তাল আনহা যিনি আমাদের মা তাকে নিয়ে তারা কুটুক্তি করেছে গোটা বিশ্বে উত্তাল শুরু হয়ে গেছে কারণ আল্লাহর রসুলকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি রসলের ব্যাপারে কুটুক্তি করে গোটা মুসলিম বিশ্বের দুইশো কোটি মুসলমানের অন্তরের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে আরব আমিরাত সহ সারা বিশ্বে এর প্রতিবাদ এবং বিভিন্নভাবে ভারতের পণ্য বয়কট পর্যন্ত চলতেছে আমি আমাদের দেশের প্রধানমন্ত্রী সে জনাব শেখ হাসিনার কাছে শ্রদ্ধা নিবেদন হচ্ছে ভারত সরকারের কাছে আপনি একজন স্মারক প্রেরণ করেন এই বিজেপি নেতা নূপুর শর্মা এবং নবীন কুমার জিন্দাল এই উভয় যেন ভারত সরকার ফাঁসির রায় কার্য করে করে এছাড়া মুসলমানদের হৃদয়ে যে আগুন ধরিয়েছে এই আগুন কোনোভাবে নির্বাপিত হবে না আর আরেকটা শ্রদ্ধা নিবেদন আপনার কাছে আপনি সাচ্চা একজন মুসলমান আপনার বাবা মুসলমান আপনি মুসলমানদের জনপ্রতিনিধি সুতরাং এই বাংলার জমিনে আজকের পর থেকে যখনই কোনো নাস্তিক যখনই কোনো ইসলাম বিদ্বেষী ইসলামকে নিয়ে কথা বলবে নবীকে নিয়ে কথা বলবে আল্লাহকে নিয়ে কথা বলবে কোরআনকে নিয়ে কথা বলবে তাদের বিরুদ্ধে সংসদে ফাঁসির রায় কার্যকর চাই এদের বিরুদ্ধে সন্মায় হাজির আমাদের এই মুসলমান রাষ্ট্রে সংসদে সংসদে নব্বই পারসেন্টের উপরে পার্লামেন্ট মেম্বার সাংসদ মুসলমান সুতরাং আমরা আমাদের সমস্ত মুসলমানদের হৃদয়ের চাওয়া পাওয়া এবং সমস্ত মুসলমানদের শেষ আবদার একটাই সংসদে এই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে রসুলের কুৎসাকারীদের বিরুদ্ধে আইন কার্যকরী হোক আমরা চাই ঠিক এটা সম্মানিত হাজরিন আর ইসলামী শরীয়তের বিধান হচ্ছে এটা যে ব্যক্তি আল্লাহর রসুলকে কুটুক্তি করবে ফাহুয়া মুরতাদ সাথে সাথেই সে মুরতাদ হয়ে যাবে তাকে হত্যা করা ওয়াজিব হত্যা করা কি ওয়াজিব তার যে লা সে আল্লাহ রসুলকে গালে দিয়েছে তারপর সে তৌবা করবে না তার তৌবাও কবুল হবে না তাকে আগে হত্যা করতে হবে এটাই বিধান সুতরাং আমাদের একটাই আবেদন আজকে যারা রসুলকে নিয়ে কটূক্তি করেছে ভারতে বিজেপি থেকে শুরু করে নেত্রী থেকে শুরু করে যারা এরকম করেছে তাদের ফাঁসির কার্যকর হোক তাদের ফাঁসির রায় হোক বাংলাদেশেও অদূর ভবিষ্যতে যারা করবে তাদের ব্যাপারেও আমাদের আবেদন একটাই তাদেরকেও জনগণের সামনে জনসম্মুখে ফাঁসির দণ্ডে এদেরকে দণ্ডিত করতে হবে তাহলেই মুসলমানদের হৃদয়ের অগ্নি নিভে যাবে মুসলমানদের হৃদয়ে শান্তি পাবে ঠিক না বেদি এই জন্য সম্মায়িত হাজিরিন আমরা ফিদা কাবি ও আপনার জন্য আমার মা বাবা সবকিছু উৎসর্গ হোক